नमस्कार मैं देवप्रतिम जुबिन गार्ग सचाक सुविधाबादी निकी शासनाधिष्ठ दलर मधुर सम्पर्क रक्षा कर सुविधा आदाय कर सिद्धहस्त निकी जुबिन गार्ग का आंदोलन जुगे सोनवाल सरकार विरुद्धे प्रबल जनमत गढ़ी तला जुबिन गार्गे शेहतिया सरबानंद सोनवालक सृषि खंडर ब्रेंड एम्बेसडर हम मान्ति हर पीछते साधारण राइजर मन उदय एने बहु प्रश्न किंतु सचाक जुबिन गार्ग सुविधाबादे निकी यार पूर्वे कांग्रेस शासनकाल शासक दलर मधुर सम्पर्क रक्षा कर जुबिन गार्गे सुविधा आदाय निकी এই প্রশ্নের সঠিক উত্তর দিব জুবিন গার্গ জড়িত থাকা কংগ্রেসের আমূলর এক বিয়াগুম কেলেঙ্কারির আরটিআই তথ্যই চাওক আমার এই প্রতিবেদন। আপুনি বিশ্বাস নকৰিলো 2005 চনত অসমৰ জনপ্রিয় কণ্ঠশিল্পী অভিনেতা আৰু পৰিচালক জুবিন গার্গৰ মাহিলী আয় আছিল 7,400 টকা। 2005 চনত গুৱাহাটীত নিজা ঘৰ নাছিল, নাছিল নিজা মাটিও। সেইবাবে 2005 চনত জুবিন গার্গক প্রয়োজন হয়েছিল গুৱাহাটীত ঘৰ মাটি নথকা গৃহহীন দুখীয়া রাইজৰ বাবে আবন্তিত ফ্লেট। যার বাবে চৰম মিথ্যাচাৰীৰে তথ্য দাঙি ধৰি দুখীয়াৰ বাবে আবন্তিত ঘৰ দখল কৰিছিল আজিৰ কমিউনিষ্ট শিল্পী জুবিন গার্গে। জুবিন গার্গৰ এই অলিখিত অধ্যায় মুকলি কৰাৰ পূৰ্বে আপোনাৰ জ্ঞাতার্থে জনাই লব বিচাৰিছো ভাৰত চৰকাৰৰ এখন অভিলাষী আঁচনিৰ তথ্য। দ্য ক্রস কারেন্টে ভারত সরকারের নগর পরিক্রমা আর আবাস মন্ত্রালয়ের পর লাভ করা আরটিআই তথ্য কোয়া হয়েছে যে আর্থিকভাবে পিছপরা আর নিম্নবর্গর লোকের 2001 চনত ভারত সরকারে অনুমোদন জানাইছিল এখন ফ্ল্যাট নির্মাণের আসনি। 49,50,06,000 টাকার এই আসনির অধীনত গুয়াহাটীত নির্মাণ করা হয়েছিল তিনটাক বৃহৎ অট্টালিকা। আরটিআই রিপোর্টত দিয়া তথ্য অনুসরি বরসজাইত নির্মাণ করা হয়েছিল 320টা কোঠালিযুক্ত এটা চারিমহলীয় অট্টালিকা। ঘোড়ামৰাত নির্মাণ করা হয়েছিল 320টা কোঠালিযুক্ত আন এটা অট্টালিকা আর বরসজাইত নির্মাণ করা হয়েছিল 180টা কোঠালিযুক্ত তিনিমহলীয় আন এটা অট্টালিকা। ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশনে নির্মাণ করা এই ফ্ল্যাটসমূহ আর্থিকভাবে পিছপরা আর নিম্নবর্গর লোকর মাজত আবন্তন জনার দায়িত্ব দিয়া হয়েছিল রাজ্যিক গৃহ নির্মাণ পরিষদক আর ইয়ার আবন্তন প্রক্রিয়া আরম্ভ হয়েছিল 2006 চনের পর। দুখিয়ার নির্মাণ করা ঘরের উপর তেতিয়াই মরাশর উপর শগুন করা দি জঁপিয়াই পড়িল ভিআইপি ভিভিআইপি লোক যার মাজত এজন আছিল অসমৰ জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ। আর্থিকভাবে পিছপরা আর নিম্নবর্গর নির্মাণ করা ঘর কোনে কোনে লাভ করিলে সেই প্রশ্নের উত্তর বিচারি রাজ্যিক গৃহ নির্মাণ পরিষদক দ্য ক্রস কারেন্টে দাখিল করা আরটিআইর উত্তরত প্রদান করা হয়েছে এই সমূহ তথ্য। প্রথমেই চাই লোক এই পান কার্ডখন। পান কার্ডর গরাকীর নাম জুবিন মোহিনী গার্গ। পান কার্ডত সংলগ্ন ফটোখনেই প্রমাণ করে যে এইজন জুবিন মোহিনী গার্গেই হয়েছে সকলোরে পরিচিত জুবিন গার্গ। আৰু এয়া হৈছে জুবিন গার্গে অসম ৰাজ্যিক গৃহ নির্মাণ পরিষদক দুখিয়ার বাবে আবন্তিত ঘর বিচাৰি জনোৱা আবেদন। হয়, গৃহহীন দুখিয়ার বাবে আবন্তিত ঘর বিচাৰি এয়া জুবিন মোহিনী গার্গ। ঠিকনা দিসপুর গুৱাহাটী। আবেদন জনোৱাৰ তারিখ 2015 চনৰ 14 ছেপ্টেম্বৰ। আবেদনত কোৱা হৈছে জুবিন গার্গর মাহিলী আয় 7,400 টকা। এক এখন আবেদনত সোধা হৈছিল আবেদনকাৰীৰ গুৱাহাটীত নিজা মাটি আৰু নিজা ঘৰ আছে নেকি। জুবিন গার্গর উত্তর নাই। এনিশার সাংস্কৃতিক অনুষ্ঠানত লাখ লাখ টাকা মাননি লওয়া জুবিন গার্গর 2005 চনত মাহিলী আয় নিশ্চিতভাবে 7,400 টাকা নাছিল। কিন্তু কিয় মিছা তথ্য প্রদান করেছিল জুবিন গার্গে? কারণ রাজ্যিক গৃহ নির্মাণ পরিষদে আবন্তন দিয়া ফ্ল্যাট নির্মাণ করা হয়েছিল আর্থিকভাবে পিছপরা আর নিম্নবর্গর লোকর বাবে। ভারত সরকারের নগর উন্নয়ন আর আবাস মন্ত্রালয়ে আরটিআই যোগে দ্য ক্রস কারেন্টক দিয়া তথ্য অনুসরি এই ফ্ল্যাট আবন্তনের বান্ধি দিয়া হয়েছিল বিশেষ কেটামান শর্ত। শর্ত এক, আর্থিকভাবে পিছপরা লোকসকলের মাহিলী আয় 5,000 টাকাতক তলত হব লাগিব। শর্ত দুই, নিম্নবর্গর লোকর মাহিলী আয় 5,000-10,000 টাকার ভিতর হব লাগিব। শর্ত তিন, হিতাধিকারীর গুয়াহাটীত নিজা ঘর আর মাটি থাকিব নালাগিব। সেইবাবেই জুবিন গার্গে গুৱাহাটীত নিজা মাটি নাই আর মাহিলী আয় 7,000 টাকা বলে তথ্য দাঙি ধরেছিল আবেদন পত্র। এই আবেদনের ভিত্তিত জুবিন গার্গে লাভ করেছিল দুখিয়ার বাবে নির্মাণ করা বরসজাইর নিম্ন আয়ের ফ্ল্যাট। জুবিন গার্গে আবন্তন লাভ করেছিল বরসজাইর এলআইজি বিল্ডিংয়ের সিরিয়াল নম্বর 123 নম্বরের ফ্ল্যাট। এয়া হয়েছে রাজ্যিক গৃহ নির্মাণ পরিষদে জুবিন গার্গক 2006 চনের 10 মার্চত আবন্তন দিয়া ফ্ল্যাটর রসিদ। আর এয়া হয়েছে 2006 চনের 23 মার্চত জুবিন গার্গে ফ্ল্যাট সমজি লওয়ার চুক্তিপত্র।
প্রশ্ন হয় 2005 চনত জুবিন গার্গৰ মাহিলিয়াই কেনেবাকৈ 7,000 টকা আছিল নে? গুৱাহাটীত আছে অলেক উচ্ছেদিত আৰু গৃহহীন দুখীয়া মানুহ। তেওঁলোকৰ বাবে আবন্তন জনোৱা ঘৰ লাভ কৰাৰ যোগ্যতা জুবিন গার্গৰ আছিল নে? দুখীয়াৰ বাবে আবন্তিত ঘৰ কিয় কাঢ়ি লৈছিল নিজকে কমিউনিষ্ট আখ্যা দিয়া জনতাৰ শিল্পী নৱপ্ৰজন্মৰ হাৰ্টথ্ৰব জুবিন গার্গে? জুবিন গার্গ আজি বৰখজাইৰ নিম্ন আয়ৰ এল আই জি বিল্ডিঙত থাকে নে নাথাকে সেয়া পিছৰ কথা। সেই ফ্লেট জুবিন গার্গে এৰিলে নে নাই সেয়া জুবিন গার্গৰ নিজস্ব কথা। কিন্তু আৰ টি আইৰ তথ্যই কয় নিজৰ মাহিলিয়াই 7,000 টকা বুলি দেখুৱাই জুবিন গার্গে দুখীয়াৰ ফ্লেট কাঢ়ি লোৱাটো সঁচা কথা। আন নালাগে ঘৰ আবন্তন হোৱাৰ পিছত জুবিন গার্গে চমজি লোৱা পৰ্যন্ত সকলো সঁচা কথা। কংগ্ৰেছৰ দিনত এনেদৰে দুখীয়াৰ ঘৰৰ সুবিধা গ্ৰহণ কৰা জুবিন গার্গে কা আন্দোলন কৰি বিজেপিৰ দিনতো চৰকাৰী সুবিধা আদায়ৰ চেষ্টা চলাইছে নেকি? সেয়াহে এই মুহূৰ্তৰ আটাইতকৈ ডাঙৰ কথা, আটাইতকৈ ডাঙৰ প্ৰশ্ন। চাই থাকিব দ্য ক্ৰছ কাৰেণ্ট। যদি আপোনালোকে আমাক ফেচবুকত চাই আছে তেনেহ'লে আমাৰ পেজ লাইক কৰক, আৰু যদি ইউটিউবত চাই আছে তেনেহ'লে আমাৰ চেনেল ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব।